চমক। কি খবর বন্ধুরা, সিসিমপুরে তোমাদেরকে স্বাগতম। আমি এই চেয়ারটার পেছনে লুকিয়েছিলাম আমার সবচেয়ে প্রিয় বন্ধু বার্টকে চমকে দেবার জন্য। কেন জানো? কারণ আজকে ওর জন্মদিন। চলো আমরা সবাই মিলে বার্টকে চমকে দেই। আমি এখন বার্টের প্রিয় চেয়ারটার পেছনে লুকিয়ে থাকবো, আর বার্ট এলে আমি পেছন থেকে বলবো এখন, আর তখন সবাই চমক বলে চিৎকার দেবে। বার্ট আসছে, বার্ট আসছে। আরনি কোথায় গেল? ভালো হয়েছে, থাকতে শুধু শুধু বিরক্ত করতো। আমি এখন আমার ভাইয়ের দেওয়া বইটা পড়ব। গমের দানার ইতিহাস, লিখেছেন গোবিন্দ মিত্র। গমের দানা কবুতরের খুবই পছন্দের একটা খাবার। এখন ইতিহাস আমাদের বলে যে তুমি আমাকে একদম চমকে দিয়েছো। তাই ভাই। বন্ধুরা কেমন আছো তোমরা? ভালো? আজ তোমার বিশেষ দিন বার্ট, তাই আজ আমি তোমার জন্য একটা বিশেষ পরিকল্পনা করেছি। তাই নাকি? হ্যাঁ বার্ট, সবার আগে তুমি তোমার মাথাটা নিচে নামাও। নামাও, দেখো দারুণ মজা না বার্ট? হ্যাঁ বলো, দারুণ মজা। দারুণ মজা। এখন আমাকে আমার এই বইটা পড়তে দাও। বই পড়বে, কিন্তু এখনো তো অনেক আয়োজন বাকি। আজ না তোমার জন্মদিন। আমি তোমার জন্য একটা নাচুনে এবং গায়কে হাতিয়ে এনেছি, চলে এসো। আমি শান্ত আর চুপচাপ পরিবেশ চাই, শান্ত আর একদম চুপচাপ, যাতে করে আমি আমার এই বইটা পড়তে পারি। বুঝতে পেরেছো? আপনারা বুঝতে পেরেছেন? আজ তুমি যা চাইবে তাই হবে বার্ট, কারণ আজকে তোমার জন্মদিন, কি তাই না? ঠিক আছে তাহলে বার্ট, আজকে তোমার জন্মদিনে তোমার জন্য আমার উপহার এটাই, চুপচাপ আর শান্ত। সবাই চলে যাও, চলে যাও, যাও, আবার দেখা হবে, যাও। সত্যি আনি, তুমি আমাকে সারাদিন একা থাকতে দেবে এই বইটা পড়ার জন্য? হ্যাঁ অবশ্যই দেবো বার্ট, কারণ তোমার তো আর রোজ রোজ জন্মদিন হবে না। তাহলে যাই বন্ধু, শুভ জন্মদিন। এটা তো অবিশ্বাস্য, তাৎকা গরম একবার।